আমি এবং আমার ছোট ভাই আমরা দুইজন মানুষই কোরআন শরীফ পড়লাম বা সেটা বাংলা অর্থ বুঝে পড়লাম তো ধরেন একজন atheist হয়ে যাচ্ছে বা সেটাকে বিশ্বাস করছে না আরেকজন সেটাকে আকৃতি ধরছে এই যে দুইজনের দুই রকম বিচার বুদ্ধিতা এবং একই পরিবারে বেড়ে ওঠা একই সাথে বেড়ে ওঠা একই মায়ের মানে জন অরুষজাত সন্তান তা এরকম হচ্ছে কেন জন্য আসলে দায়ীটা কি মানে কে দায়ী আপাতত এইটা একজন আল্লাহ এটার জন্য একমাত্র আল্লাহ পাক আল্লাহ কি মানুষে এই ধরনের ইয়া করেন অন্তরে মোহর মেনে দেন পাক নিজেই বলেছেন যে তিনি অন্তরে মোহর মেনে দেন মোহরের কারণে তারা সত্যকে দেখতে আপনি যদি কাফের হয়ে গিয়ে থাকেন তাহলে মোহর আল্লাহ না এত বেশি দায়ী দায়ী এত সব বিষয়ে ভাই এটা তো আল্লাহ পাক নিজেই বলছে আমি তো দায়ী করিনি আমি কোথায় দায়ী করলাম আল্লাহ নিজেই তো বলছে যে মানে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে যে দেখেন

শয়তান তাকে গোমরা করছে এবং শয়তানকে ক্ষমতা কে দিয়েছে শয়তানকে আল্লাহ পাকি দিয়েছে সেই ইয়া করার ইয়াটা আল্লাহ পাকি দিয়েছে এই যে দেখেন সোনান আবুদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন চার নম্বর হাদিস শয়তান তোমাদের কাউকে গোমরা করতে পারে না তবে যে জাহান নামে যাবে তার কথা স্বতন্ত্র তিনি বলেন মানে মোহাম্মদ বলেন না এটা হচ্ছে এটা হচ্ছে খালিদ হাজদা বলেন তিনি বলেন যে অবশ্যই শয়তান তার গোমরাহির ফাদায় তাকেই আবদ্ধ করবে যার জন্য আল্লাহ জাহার নাম ওয়াজিব করেছেন মানে শয়তান শুধুমাত্র তাদেরকেই গুমরাহির ফাদে ফেলতে পারবে যাদেরকে যাদের জন্য আল্লাহ জাহার নামকে ওয়াজিব করে ফেলেছেন ভাই কথাটা কি পড়া গেছে এটা একটা সহি হাদিস হ্যাঁ আসি ভাই আমি কথা বলছি আমি পড়ছি এটা আমি তো পড়ছি

ফিলোজফিক্যাল ব্যাখ্যা কি দেব প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনা রুচিবোধ এগুলো তো যখন সাবালক হয় তখন আলাদা আলাদা হতে থাকে না কেউ জিজ্ঞাসু হয় কেউ বিশ্বাসী হয় কেউ ভীতু হয় কেউ সাহসী হয় কেউ ভূয়দর্শী হয় হ্যাঁ কেউ বাস্তববাদী হয় তো এইটা যখন মানুষ অ্যাডাল্ট হয় তো সে তার বিচার বোধ জন্মায় যুক্তিবোধ জন্মায় তখন সে সেইভাবে সেটাকে পালন করে কি আর বলবো হ্যাঁ একজন মানুষের একজন মানুষের ভাবনা চিন্তা ভাবনা করার গতি প্রকৃতি পদ্ধতি এক রকম হয় একই পরিবারে হয়েছে দেখি যে দুজনের চিন্তা ভাবনা সব বিষয়ে একদম একরকম হবে তা তো বলা যায় না অনেক ক্ষেত্রে আমার কাছে প্রশ্ন ধরে না আমি আমার ছোট ভাই দেখছি আমি একটা গান পছন্দ করছি সে আরেকটা গান পছন্দ করছে আমি যে বইটা বইটা পড়তে পছন্দ করছি সে বইটা সে করছে না মানে এই যে কনসাস মাইন্ড এর এই বৈচিত্রতা তার জন্য আসলে কি দায়ী

এইটা হচ্ছে যে ওই যে শিশু বিবাহ বিষয়ে আচ্ছা দাঁড়ান তাহলে আমি একটু বের করি হ্যাঁ একটু বের বললে এই ফটোটার কথা বলছেন 18 125 জি আচ্ছা একটু তাহলে আপনি পুরো শুনান দেখি কি বলা আছে এখানে যে এর কন্টিনিউশন যেটুকু আছে এই যে দেখেন এই যে এন্ড কনজুমেন্ট ইট এখানে ফুল স্টপ নাই বোধহয় এইটা নিয়ে ওনার কথা বলছিলেন

ঠিক আছে আসেন আপনি এসে বলেন যে কি কি ঘটলো আমরা আসিফ মহিনের মিথ্যাচার আপনি দেখে আসছেন কিনা সেই জিনিসটা আমরা একটু দেখবো ঠিক আছে ফারাজ ভাই আপনি আপনার সময় হলে আপনি চলে আসেন আপনার সুবিধা মতো আমরা তাহলে পরের জনকে যুক্ত করি ফারাজ ভাই আসলে ফারাজ ভাইয়ের সাথে কথা বলবো আমরা একটু পরের জনকে যুক্ত করি সংশয়বাদী আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আসিফ ভাই কেমন আছেন আপনি ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলেন ভাই যে ভালো আছে আজকে আমি আমি যে শহরে থাকি এই শহরের পাশ দিয়ে যাচ্ছিলাম আর একটা উপজেলা শহরে দেখলাম পাশে এনায়তুল্লাহ আব্বাসির ওয়াজ মাহফিল চলছে তো আমি সাইকেল মোটর সাইকেলে যাচ্ছিলাম তো হঠাৎ করে দেখলাম যে পাশে যে ব্যানারটা এই ব্যানারটাতে লেখা আছে যে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাক ফেরাত কামনা করে এবং আহ হুজুর বয়ান করবেন জুম্মার নামাজের যে জামাত সেটা এই মাঠই হবে এবং নামাজ শেষে হুজুর বয়াত করবেন তো আমি আসলে ওই জুমার নামাজের পর পরটাতেই যাচ্ছিলাম তো দেখলাম যে তিনি খুব জোরে সুরে বলছেন যে দেশে ইসলামিক হুকুমত কায়েম হবে ইসলামের রাষ্ট্র হবে ইসলামের ডান্ডা উড়ান হবে তো সাবরিন আপা যে কথাটা বলছিলেন একটু আগে তিনি দেশ থেকে সদ্য ফিরেছেন এবং আমি আজকে এই বিষয়টার সাথে একটু মিলাতে চাইছিলাম আর কি যে সাবরিন আপার কথার সাথে যে দেখলাম যে আমাদের যারা মুসলমান যারা আছেন এবং যারা খুব জেহাদি মনোভাব আছে তাদের তো একটা জুড়ে সুরে কণ্ঠে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এটা দেখলাম যে অনেক কম এবং যেটা বললেন যে আমাদের বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে কিন্তু এই যে নারীদেরকে অ্যাবিউজ করা কিংবা ধরেন যে ধর্ষণ এই বিষয়গুলো কিন্তু আসলে কমে এসেছে এবং বর্তমান যে শিক্ষা কারিকুলাম যেটা বাস্তবায়নের পথে যাচ্ছে সরকার আমি সরকারের প্রশংসা করছি না কিন্তু বর্তমান যে কারিকুলাম এই কারিকুলামটা যদি এগিয়ে নেওয়া যায় তাহলে বাচ্চারা কিন্তু অনেক 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 ডেভেলপ করবে এবং আমি মনে করি এই যে আপনাদের যে পেজ এই পেজে যারা আছেন ইনস্ট্যান্ট চারশো পাঁচশো দর্শক থাকেন এদের মধ্য থেকে অনেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করেন জানতে আগ্রহী হন এবং জানার চেষ্টা করেন তো আমরা আশা করি যে খুব বেশি দূরে আমাদের যেতে হবে না আমরা যদি আর দশ পনেরো বছর যদি আমরা ঠিক এইভাবে যদি এগিয়ে যাই তাহলে একসময় দেখা যাবে যে ধর্মের যে মিথ্যাচার সব ধর্মেরই এটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে আমি সাবজিনা পার যে বক্তব্য আপনি তো দেশে আসেন না আমি সেটার সাথে একমত পোষণ করার জন্য মূলত এখানে হ্যাঁ এসেছিলাম আজকে অনেক ধন্যবাদ শংসাবাদী ভাই তাহলে আপনাকে আমরা আজকে বিদায় জানাই আমরা একটু